আকাশ থেকে মাথায় গরু পড়ে গুরুতর আহত এক ব্যক্তি কালের কণ্ঠ অনলাইন কথায় বলে বিপদের সময়ে মাথায় বাস পড়ছে কিন্তু সে তো কথার কথা কিন্তু বিপদের দিনে সে বাজ নয় গরুও অথবা বাছুরও পড়তে পারে আকাশ থেকে সেটা বিলক্ষণ টের কলকাতার আব্দুল মান্নান কলকাতার তিলজলা এলাকার বাসিন্দা তেতাল্লিশ বছর বয়সী আব্দুল মান্নান রবিবার সকালে গিয়েছিলেন বাজারে শশা কেনার জন্য তিনি যখন নিচু হয়েছিলেন তখন তার মাথা এসে পড়ে ভীষণ ভারী কোনো বস্তু রাস্তায় উল্টে পড়ে গিয়েছিলেন তিনি চারিদিকে রক্ত তারপর তিনি খেয়াল করেন যে আস্ত একটি বাসুর পড়েছে তার মাথার উপর জ্ঞান হারিয়ে ফেলেন তিনি প্রথমে বেসরকারি নার্সিং হোমে এবং পরে তাকে সরকারি হাসপাতালে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা কিন্তু আকাশ থেকে বাসুরটা পড়ল কীভাবে খোঁজ নিতে গিয়ে স্থানীয় মানুষজন জানতে পারেন মান্নান যে বাড়ির সামনে শশা কিনতে দাঁড়িয়েছিলেন সেটার চারতলার ছাদ থেকে লাফিয়ে নিচে পড়ে পড়ে যায় ছয় মাস বয়সী পঁচাশি কেজি ওজনের ওই বাসুরটি বাড়ির মালিক আঞ্জুম আলম মিস্টার মান্নানের পরিবারকে জানিয়েছেন যে তার বাড়ির এই ভাড়াটিয়া ছাদে দড়ি দিয়ে বাসুরটিকে বেঁধে রেখেছিল রবিবার স্নান করানোর পর সে ক্ষেপে গিয়ে লাভ ঝাঁপ দিতে শুরু করে গলায় যে রশি দিয়ে তাকে বেঁধে রাখা হয়েছিল সেটি ছিঁড়ে ফেলে ছাদের দেয়াল টোপকে প্রায় সত্তর ফুট নিচে পড়ে যায় সেটি ঠিক সেখানেই দাঁড়িয়েছিলেন আব্দুল মান্নান আমার এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে